বৃষ্টির কারণে দেরিতে শুরু হওয়া দ্বিতীয় অনডেতে টসে জিতে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ ইনিংস শুরু করতে অধিনায়ক তামিম বল তুলে দেন হাসান মাহমুদের হাতে বল হাতে পেয়ে অধিনায়ককে অবশ্য হতাশ করেননি হাসান ওভারের পঞ্চম বলটি দারুণ ইন সুইম ডেলিভারিতে পরাস্ত করে আরিস ব্যাটসম্যান পল স্টাইলিং কেপ উইকেটের পেছন থেকে সেই বল দারুণ এক ড্রাইভে তালবন্দি করেন মুশফিক মুশফিকের এমন ক্যাচ দেখে মনে হলো এ যেন তরুণ এক মুশি জোরালো আবেদন হয় সেই আবেদনে সারা দেননি আম্পায়ার কারণ প্রথম অবস্থাতে বোঝার উপায় ছিল না বল আদৌ ব্যাটে লেগেছে কিনা এরপর রিভিউতে যান তামিম টিভি স্ক্রিনে দেখা যায় বল সামান্য ব্যাটে লেগেই তবেই মুশফিকের হাতে গেছে ব্যক্তিগত শূন্য রানে আউট হয়ে ফেরেন পল এদিকে হাসান মাহমুদের এমন ডেলিভারি দেখে তাকে প্রশংসার জোয়ারে ভাসান ধারাবর্ষকার উইল কিংস বলেন নিঃসন্দেহে হাসান মাহমুদ লম্বারেসের ঘোড়া প্রিয় দর্শক আপনারও কি তাই মনে হয় জানিয়ে দিন কমেন্ট বক্সে